শারীরিক সম্পর্ক স্থাপনের সময়। অনেকের ক্ষেত্রে আমরা বলি যে প্রথম শারীরিক সম্পর্ক বিয়ের পরে যখন স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়, তখন সেই শারীরিক সম্পর্কে আপনার অনেকেই স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক সম্পর্কের ফলে কিছুটা আপনার প্রথম দিকে রক্তক্ষরণের মতো হয়। এটা অনেক সময় আমরা বলি যে হাইমেন, যে জায়গাটা থাকে আমাদের জরায়ুর মুখে, এই হাইমেনে মাঝখানে একটা পাতলা সরু পর্দার মতো থাকে। প্রথম যখন আপনি শারীরিক সম্পর্ক করতে যান আপনার পার্টনারের সাথে, তখন এই হাইমেনটা আপনার হচ্ছে অনেকাংশেই আপনার পর্দাটা যেহেতু ভেদ করে যেতে হয় ছিঁড়ে যায়, এটা একদমই পাতলা পর্দা থাকার কারণে এটা ছিঁড়ে যাওয়ার কারণে কিছুটা রক্তপাত আপনার হতে পারে। অনেকে এটা আবার ধারণা নিয়ে বসে থাকেন যে আমার ওয়াইফের যদি প্রথম শারীরিক মিলনের পরে রক্তপাত না হয়, তাহলে কি আমি ধরে নিব যে আমার ওয়াইফের বিবাহ পূর্ববর্তী কোনো সম্পর্ক ছিল? ব্যাপারটা আসলে এরকম কখনোই না। এই হাইমেন বা আপনার যে পাতলা পর্দাটা থাকে, এই হাইমেন এটা এতটাই পাতলা থাকে যে কোনো কারণে কিন্তু এটা এমনিতেও অনেকের ক্ষেত্রে ছিঁড়ে যেতে পারে। অনেকে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি যে উঁচু থেকে লাফ দেওয়ার কারণে, আপনার পড়ে যাওয়ার কারণে, এমনকি অনেক সময় দীর্ঘদিন যাবৎ আপনার শারীরিক বৃদ্ধি হলো, কোনো একটা কারণে এই হাইমেনের পর্দাটা অটোমেটিক্যালি দেখা গেছে যে আপনার হয়তো ছিঁড়ে গেছে। অতএব এটা কোনোভাবেই ভাবার ব্যাপার নাই যে না, আমার বিয়ে পরবর্তী কালে আমি আমার ওয়াইফের যদি এই ব্যাপারটা খেয়াল না করি, তার মানে আমি তার প্রতি একটা মানসিক একটা অযথা একটা সন্দেহের চাপ তৈরি করবো যে না, তার হয়তো পূর্ববর্তী কোনো সম্পর্ক ছিল। ব্যাপারটা আসলে এরকম না, এক একজন মানুষের আপনার ফিজিক্যাল কাঠামোতে এই ব্যাপারটা এক এক রকমভাবে আসে। তো এই ব্যাপারটা সম্পর্কেও আপনার যখন কিশোর কিশোরীরা আসবে, তখন এই ব্যাপারটা সম্পর্কেও তাদের ধারণা দেওয়া উচিত।